উত্তর দিও আমরা কে দিতে পারবো নাকি লেগা ওই আমি বইবে এখন কি করে খাবো এতদিন যে ব্যবসায় তোমারে পাঠাইছি ব্যাগ ব্যবসায় লস খাইছো আমার কারণেই হোক তোমার কারণে হোক খাইছো তো লস হ্যাঁ লস তো খাইছি ব্যাগ তোর কারণে খাইছি আমার কারণে কিন্তু লস খাইছি রে আচ্ছা তুমি আমারে দই দিতেছো তো তে আমি এটা কথা কই কও ঘরে আর বইয়া কতদিন খাইবা আমি যে ব্যবসার কথা কমু এটা আল্লাহর রাস্তায় ভালোভাবে করবা দেখবে সফল হইবা তাই নাকি হ্যাঁ মনে করো যে বাঁশ আছে গাছ আছে এগুলো কাইটা বাজারে নিয়ে যা বিক্রি করবা কসে এই বাঁশ কাইটা গেলে সবে থেকে আমি বাইর করে আমু এক লাগলা খাই আগান নাই কামলা নইবা ও কামলা নমু আচ্ছা তেলি পারমু তেলি কোনো সমস্যা হবে না কামলা যদি নগে এরা দিয়ে দাও তেলি আমার হেরে মনে হলে কোনো কাম করতে জুলুম হবো না এই যে হলো মরাল পাগলা আছে না হে তো কাজ কাম করে না সারা জীবন বইয়া বইয়া খাই আর মানুষের দুয়ারে ছায় আছে খাই হেরে নিও করাটা হে দিও তাহলেই যাইবো তুমি আচ্ছা ওরা ডেলি টাহে দিমু সমস্যা কি কাম করে মনে হয় ডেলি টাহে দিমু আর যদি দুই একদিন থেকে হে করে নেবো বুঝো নাই তেলি যাই আমি আস্তে যাও ভালো করে দোয়া করে দিলে তো আল্লাহর হাতে দোয়া করে দিছি আল্লাহ যেন ব্যবসায় সফল আচ্ছা আল্লাহর সব বোধান উন্নতর কথা কইছে হে ব্যবসা যাব না কোনদিন করি যাব না আল্লাহর রহমত করব তেলি যাই আচ্ছা বাই আমরা দোয়া করেন বইয়ে ভালো দোয়া করছে ব্যবসা যেন উন্নত করে হারি আচ্ছা যাও হ্যাঁ চালু করে আয়া বেরো ঠিক আছে কিসাতি তুমি কোনো টেনশন করবা না তুমি যখন দোয়া করে দিছো আমার ব্যবসা আল্লাহ উন্নত দিবই আমি মনে করো বন্যাকে আলোচনা করেছি যে আমি তোমার কথা কয়ে দিচ্ছি যে ময়নাল বাংলার নয়া কাম করুক মানে বাঁশের ব্যবসা করুক বাঁশ সবে দিকে কাইটা কাইটা খালি বেচমু তুমি তোমার নমু কামলা মানে আমিও থাকবো আরো দুই একটা যদি পাই সাথে হ্যাঁ করে নমু কোনো সমস্যা তো নাই বুঝলাম তো ভাই এইরকম বাঁশের এটা তো বিরাট জুলুমের ব্যবসা হাই রে ভাই কামে রে দেখে যদি মানুষে ডরা তাহলে কামে আরো আরাম ভাই কাম দেখে কোনো সব ডরাবা না কাম তো কামি কাম যেটাই ওই ঘেড়াই কাম কাম তো কামি বলো বুঝো নাই তোমার মতো করলি তোর করলি মতিন বেড়ে কামলা নেবো তোর খোসের চাদারে কাম নেবো চাই ধরে ধরলি বাস বাস কাটা নিয়ে যাবো এই সবে যাবো তাহলে এটা এক কাম করো হ্যাঁ এতে বাঁশের ব্যবসা চিকা বুঝছো কি এটাও করবো গাছের ব্যবসা হলে টেহা বেশি গাছের ব্যবসা পরে করবো আগে খালি মাছ বেরি করে কামলার উপর দেয় আমি ব্যবসা করবো আমি মহাজন আচ্ছা তাহলে রাজুর বাচ্চা না বাস আছে ওনে যাইবে না এক কথা তাহলে তুমি আর বেড়ান করেন বাদ দাও কাম করে খাবা ওই যে মাসের কথা না কাম করে ভাত খামু ডাল দিয়ে ভাত তবু সড়ক দেয় না তবু বুঝতে হ্যাঁ নাও ভাই গিয়ে সারাদিন ঘরের মধ্যে বইয়া থাকবো আর ঘুরবো ফিরবো খাবো কোনো কাম কাজ নাই একটা বাদ আসে নাই ঘরে নাই করে গেল কি হয়েছে ওই বাস বেসা নিয়ে হ যাও কি এর বাস বেসা নিয়ে পড়ো এর লাগো আই বাস বেসা কে কি করবো তাহলে বাস বেসা কি করবো কামাই করো না কিছু না আমার বাস গুনা বেসা সদাই আনবার কাছে হেডাও তোমার ভাল লাগে না কেহ দিনকার 300 টাকা দিলাম হেডি কি করছে হেদিনকার 300 টাকা ঘরে বইয়া রইছে খালি টাকা বিয়াই বুঝো না 300 টাকা বেঙ্গাল আইছে একটা রে ঘরে তুলে হেডাই বেঙ্গাল আস পাইছত কি তুই আর নির্মিশা হেডা বাঙ্গু না কি করমু দরকার লাগলে বাঙ্গু না মাগ না কামে বাঙছি কে ওই 300 টাকা থাকলে অন বাজার যে হারতাম না এই যে ধরাবে আড়ে যে হারতাম না শুক্রবারে ওই 300 টাকা তো এবারে 500 টাকা হইছে না হন ওহন আমারে কইতাছে বাস বেসা বাজার নিয়া হজাও বাস আমি গরমের মধ্যে কাড়া হরম না আমি বেসা হম না মাছ চাই পাইকারি ধরে বেচালাম হেরা কাইডা নিবো হেরাই সলমল ফাইরা যাবো আমার সমস্যা নাই তুমি যদি কাইডা দিয়ে আরো আমি আড়ে দিয়ে হারি আমি বাঁশের ব্যবসা করবো সবাই থেকে বাঁশ কিনা কিনা মনে করো আমি বাজারে টাউনে নিয়ে বিক্রি করবো কাইটা কেটে নিয়ে যাবো বাঁশের আলাপ মানে তুমি আইসো গায়ে লবণ ছিড়াবার না ভাই মিশা কথা না ভাই ভাই আপনি কি নিজেই বাঁশ কাইটা নেন হো ভাই আমি তো সেই জন্য আইলাম ভাবি মানে আমাকে কারণ লাগবো না না আপনাকে কারণ আমাকে ডাবল জোড়া দেয় মনে হয় একটার গোয়া আর একটা বান্ধে ভাড়া বান্ধে হেনা লাগে
শোনা ভাই, আমি কই আমনি রে, ভাড়ার বাস ধরনার বাস সঙ্গে বাস কেন গামনি এর শোল্ডার দেখেন আমার শোল্ডার, আমরা যেমনে বাসটাও হইমনে বুঝছেন না? ঠিক আছে, মানে বাসটা আসলে স্বামী স্ত্রীর মিল দেখলি বারে, মানে শরীরগত মিল দেখলো ব্যাগ দিকে মিল, তাই না ভাই? দেখুন আমরা দুজন টগার না গাল সমস্যা নাই ভাই। কি গো ভাই, যে কথাটা কইলা খালি বন্য কই মিল ঢাই নাই ভাই। এত সুন্দর চেহারা দুজনের আপনার করে বই মিল থাকবো না কে? যদি মিলই থাকতো এই গরমের মধ্যে গছ খমে আমারে কইতাছে বাস কাইড আড়াই নিবেন নাকি? আর পাগল, আমার বন্য বিধান কি সুন্দর মিল আজকে আমার নিশ্চয়ই মনে হয় এত সুন্দর ভাবে কয়ে দিল। যাও ব্যবসা জানি আল্লাহ উন্নত দেয়, তুমি ব্যবসা করে উঠা পরে বাসের ব্যবসা করবেন গেছি। আপনি বাস কত করে চান? চান খেলি আমি হেপা মতো খেলি আপনি টেপ আনাতে ছিল ভাই। কি মনে লাগলো কি কথা? হ্যাঁ ওই যে বাস দেখেন, হ্যাঁ দেখতেছি ভাবি, দেখছি কি মনে হয় ভাই? আর দেখানো কেন আমরা উন্নত দূরবীন দেখানো কেন? হে নেই তো কোন দিই আর খালি দাম কোন 10টা বাস কোন কত হইলে তুমি পারবা হেডা কও মারে? দাম দামে তোমার বাবির যেমন তাই গেছে 300 করে দাম দিবে 10টা বাস 3000 10টা বাস 3000 টাকা। আমরা তো ছাতু খাই মানুষ হই নাই গে, আমরা বাস খাই মানুষ দিব 300 করেও তুমি বাস নিবা না? খাইয়া তোর দাম নাই ওই বাস 300 টাকা নিয়ে আমি বেসব কত কই দে? এই বেড়ার লগে কথা কই না খাই বাবি বাবি হুনেন বাবি হুনেন আমার 300 টাকা দাইতে 250 দিয়ে দিও। যা ভাই কাম হল না ভাই ভাই হুনেন ভাই শুরু করছি আর কি 20 মিনিট লাগে দেন। এই যে আপনার 2000 টাকা অগ্রিম দিয়ে গেলাম, আমি তাও দামা দামের মধ্যে উরু খেস খেস না দিতে গেলাম 500 টাকা কম দিন ভাই। আমি ভাবে ভাই ভালো 200 টাকা কম দিব ভাই, একটাও তো আমি মাছ কিনা কম ভাই 2 টাকা। আচ্ছা ভাই দিলেন, আপনি ভালো ভাবে দোয়া দোয়া করে দেন আমার জন্য ব্যবসা ভাবি কি দোয়া করে দিব 250 দিব 200 না আমি দিব না। 3000 টাকা কইছো আমার উপর দে মাত্র পরি করবা না কইছি, 3000 কইছো 3000ই বেচনি একবারে হস্তা তো আমি দিব না। ধর এই যে 3000 দিছে শোনা ভাই, দাও কেনে কর দাও ভাই বুঝছি গড়ন হয়েছে, আমি যদি উচিত কথা না কই আমার পেটের ভাত আবার হজম হয় না। মাইস অহমান করলে হ্যাঁ আমার কি করাকো কছেন? এখন রাস্তায় হি যে একটা বেজাল পাচ্ছে ওরা সারাবার গেলেই আমার দোষ, আমি বলে আজাইরা মাতবুরি করি কছে মা? করিনি তো আমনে আজাইরা বুদ্ধি কি আজাইরা করছি? আমি মাতবুরি করি সঠিক মাতবুরি করি, মাইসের পছন্দ হয় না। মাইসের পছন্দ অপ কি বাকরে? আচ্ছা আমি যে শাস্ত্রলে যাই বই থাকব না, শাস্ত্রলে যাই বই থাকবেন, কোনো মাতবুরি করতে যাবেন না। আচ্ছা মা গেলাম। আচ্ছা যাই না, হোনেন আমনে পোলা যদি ফের বিচার পায় না তাহলে কিন্তু আমনে আর আমার দুজনের গাল ধরে বাইর করে দিব। তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, উপকার করাও মাইশের চলে না। মনে
রহিম আছে না? হ্যাঁ রহিম ভাই, হ্যাঁ ওর বাচ্চা আরো বড় বড় হলো। ওই কানকাটা রহিম ভাই, হ্যাঁ ওর সব আছে বিরা। আমার কইছাল হাতে দম ভাই গো। আচ্ছা যাও, বউ যখন দোয়া করে দিছে আল্লাহর রহমতে এই ব্যবসায় উন্নত করা হামো। ওই দর্শক মন্ডলীরা, ভাই ও বন্ধুরা, আপনারা কিন্তু আমার ব্যবসা নিয়ে দোয়া করেন। ব্যবসার নাম হইলে বাসের ব্যবসা। বৌড়া গেছে বাপের বাড়ি, আমার খবর নাই। আজকে সোমবার আড়ের দিন, কইছি যে দুটা বাঁশ আড়ে নিয়ে যাবো। বাঁশগুনো আড়ে নিলিবারে তাও তো বেঁচে দুটা আড়ে হদাই করে আসতাম। এইরকম বাঁশগুনো ওই একটার উপর আড়াটা চারটা রয়েছে, চালেরও ক্ষতি করতেছে। আগে বাড়ি বাড়ি পাইকারাই তো, এনে পাইকারেরও খবর নাই। পাইকারাইলি তাও তো দুটা আড়ে বাঁশ বেঁচে আসতাম। একা মানুষ কাড়া ঝামেলা, আড়ে নেওয়া ঝামেলা, কি করি? বাঁশের গোড়া হয়ে চারটা মারিতে লাগে, একা মানুষ কি করি নে? ব্যবসা শুরু করে দিছি। ভালো কথা, ব্যবসা করা ভালো। কি ব্যবসা নিছো ভাই? ব্যবসাটা মনে করে ভাই, ওই বাস ছবে ছবে থেকে কিনা কিনা একবার ডাইরেক্ট মনে হলো টাঙ্গাইল ছাপলা দিয়ে দেবো। সারা টাঙ্গাইল শহর জুড়ে মনে হলো রাজমিস্ত্রির কামেরা করে আল্লাহর রহমতে। আমি জানি যে এই ব্যবসায় লস খামু না। আপনিও ভাই, আপনি বন্ধু মানুষ, ছোটবেলা থেকে এখান থেকে গেছি ভাই, আপনিও দোয়া করে দিয়েন আমার এই ব্যবসা জন্য লাভ হয় ভাই। তোমার বউ ব্যবসার জন্য দোয়া করে দিছে, তাহলে লস খাবা না। আচ্ছা ভাই, তাহলে পঁচিশটা বাসের মধ্যে যদি দেখলাম না পাঁচটা আগুরা বেরিয়েছে, ওই আগুরাটা ওনার দাম দিবেন ভাই, বিশটার দাম দিবেন, বুঝছেন? আপনার আগের বাজার ভালো, পরের বাজার ভালো না। আগুরা যেটা পরে হেডাছে, গুইনা পঁচিশটা, গুইনা পঁচিশটা সাড়ে সাত হাজার দিবেন। সাড়ে সাত হাজার কত করিল হিসাব করেন? বেশি তো চাইলাম না। আমার তো ব্যবসা করে খান লাগবো। বন্ধু মানুষ বাচ্চা আছে না, এটা ছোট্ট দাম কয়ে দিছি, এটা নিয়ে টুকা বাজা গোজা হয়েছে। ও বাইজা গেছে হালকা? আরে বাবা, এই যে বাজা গোজা দেখলি তো আমার মুখ দিয়ে কথা হয়। ও না, আমি তো আবার দেহা কথা না কয়ে পারেন না, ও এলাকার রীতি। ও তাই নাকি? দেহা কথা হে কবই না কইলে পারে বেটার কথা মজা। ও তো বাবা না বললো কুড়ে। আচ্ছা কত কি বাকি চাইছাও? না দাদা 500 টাকা বাজছে। হ্যাঁ কেমন তো রাইছে। ও যে হ্যাঁ কার পাশ দিব, নয় আমার দিব, নয় আমার বন্ধু পাইকারের দিব, একজনের বাদ যাবই। চাচা তাহলে কি আমার কথা রাখবা? চাচা
আমরা যে কবে নেড়া কথা আমরা বুঝছি কই কই হ্যাঁ আবার বাদ বুড়ি আবার ব্যাখ্যা মানে না না আচ্ছা বাইস্তা হ্যাঁ এখন যদি আমি একটা মাতবুরি করে দিই তো তুমি মানবা মানবো ঠিকই মানবো আপনি আর মুরব্বী মানুষ মাতবুরি করবেন গেছেন না মানলে চল চলে না লঙ্গি ডিঙ্গি ঠিক করে রেখি যায় দেখে নাই যদি ঠিক মতো মাতবুরি করে তাহলে তো কিছু কথাই নাই আর যদি বেশ কম করে একটা মায়ের উপর কোনো ওষুধ নাই হ্যাঁ হ্যাঁ কইন কাকা দাম কইন হ্যাঁ 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 বন্ধু যেভাবে কাঁসার দিতাছে নাকি কিতা খেতে আরম্ভ হয় নাকি আমার লুঙ্গি ঠিক করে নিয়ে আবার খোঁজা যাওয়ারে মনে করো যে আমার উপর তোর কোনো মাত বলি না 8000 তুমি দিয়ে দিও আপনি কি আমাদের করলেন আরে বাবা রে আমি তো কইলাম যে 8000 টাকা দিলে আরো জিনিসটা ভালো হবো এটা 7500 দামি যাইছে তাহলে কি আপনার বাপ হয় না আমার টাকা আরে বাবা তোমার টাকা হয় তো আপনি তো মাদুরি করে 500 বাড়া দিলেন না 500 কি কইবা দিলেন না আরে বাবা মা এই শোনো শোনো এই যে বাবা এই বাবা এই বাবা এই বাবা এই বাবা এই আরে আরে ভাই বন্ধু রইন এই আরে মন মতো এই যে বাবা মন মতো কাকা500 বেশি কই মার কি তেলি কবার থেকে হাইঙ্গা মাদুরি করবেন না হাইঙ্গা মাদুরি করলে ভরে কল গুতার উপরে কোনো ওষুধ নাই